প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত। প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সে বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তবে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। দর্শক, আপনারা কম বেশি সবাই জানেন আমি ডাক্তার সুস্তুদুলাল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে নারী পুরুষের বন্ধ্যাত্ব এবং যাবতীয় গোপন রোগে সুচিকিৎসা প্রদান করে থাকি। তো আপনাদের এ বিষয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সুস্থ হতে পারবেন বা সফল হতে পারবেন। তো আজকে আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, দেখুন আমি বোর্ডে লিখেছি হাতে পায়ে পানি জমার কারণ ও চিকিৎসা। হাতে পায়ে কেন পানি জমে এবং এটার কি চিকিৎসা করবেন আমি সেই বিষয়ে বিস্তারিত ধারণা দেব। নানা কারণে হাতে পায়ে পানি জমতে পারে। সেই কারণগুলি হচ্ছে, আপনার যদি হৃদযন্ত্রের কোনো পীড়া থাকে বা হৃদযন্ত্রে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু হাতে পায়ে পানি জমতে পারে। আপনার যদি লিভারে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার হাতে পায়ে পানি জমতে পারে। আপনার যদি কিডনির কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু হাতে পায়ে পানি জমতে পারে। আপনার যদি থাইরয়েডের সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু হাতে পায়ে পানি জমতে পারে এবং বিভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও কিন্তু আপনার হাতে পায়ে পানি জমতে পারে। আপনি যদি অপুষ্টিতে ভোগেন সেক্ষেত্রেও কিন্তু আপনার হাতে পায়ে পানি জমতে পারে এবং গর্ভকালীন কিছু জটিলতার কারণে কিন্তু হাতে পায়ে পানি জমতে পারে। এবং হাতে পায়ে পানি জমলে আপনারা কি করবেন, অবশ্যই আপনাদের করণীয় কিছু আছে, সেটি হচ্ছে আপনারা লবণ যথাসম্ভব কম খাওয়ার চেষ্টা করবেন, পা যথাসম্ভব একটু উঁচু করে রাখার চেষ্টা করবেন, হালকা ধরনের ব্যায়াম করবেন, শর্করা জাতীয় খাবার বেশি খাবেন, পর্যাপ্ত পানি পান করবেন এবং দীর্ঘক্ষণ বসে কাজ করবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সমস্যাটিকে দ্রুততম সময়ে ভালো করতে পারবেন। তো এখন অনেকেরই আছে যাদের হাতে পায়ে পানি জমে গেছে, তাদের কি করণীয় কিছু নেই? তাদের অবশ্যই করণীয় কিছু আছে। তারা একটি মাত্র কার্যকরী হোমিও মেডিসিন, জার্মানি হোমিও কম্বিনেশন মেডিসিন অ্যাডেল 33, এই একটি মাত্র কম্বিনেশন মেডিসিন যদি যথাযথ নিয়মে কিনে সেবন করেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে জোর দিয়ে বলছি খুব দ্রুততম সময়ে আপনার হাতে পায়ে যে পানি জমার সমস্যা সেটি কিন্তু সম্পূর্ণভাবে নিরাময় হবে। শুধু যে এটি নিরাময় হবে তাই না, আপনার হৃদযন্ত্রের কোনো সমস্যা থাকলে, লিভারের কোনো সমস্যা থাকলে, কিডনির কোনো সমস্যা থাকলে, থাইরয়েড জনিত কোনো সমস্যা থাকলে বা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া জনিত কোনো সমস্যা থাকলে, অপুষ্টিজনিত সমস্যা বা গর্ভকালীন জটিলতা, এই সমস্যাগুলিও কিন্তু এটা দূর করতে সক্ষম এই অ্যাডেল 33 মেডিসিনটি। এই মেডিসিনে বিন্দু পরিমাণ পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আপনি চাইলে এটা দীর্ঘদিন খেতে পারবেন বা একটু বেশি দিনও খেতে পারবেন। এই মেডিসিনে বিন্দু পরিমাণ পার্শ্ব প্রতিক্রিয়া হবে না এবং আপনার হাতে পায়ে যে পানি জমেছিল সেই সমস্যাটি দ্রুততম সময়ে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া নিরাময় করবে এই অ্যাডেল 33 মেডিসিনটি। অবশ্যই এই মেডিসিনটি আপনি আপনার নিকটস্থ যে কোনো হোমিও ফার্মেসিতে পেয়ে যাবেন। আপনারা চাইলে অনলাইনে আমাদের নিকট থেকেও অ্যাডেল 33 মেডিসিনটি সংগ্রহ করে নিতে পারবেন। তো আপনি বা আপনার পরিবারের কারোর যদি দেখেন যে হাতে পায়ে পানি জমে গেছে বা এই সমস্যাটির বিভিন্ন চিকিৎসা নিয়েও এই সমস্যাটি ভালো করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি কোনো চিন্তা না করে নির্দ্বিধায় অ্যাডিল 33 জার্মানি কম্বিনেশন মেডিসিনটি কিনে আনবেন এবং যথাযথ নিয়মে, আমি যে নিয়ম বলবো এই নিয়মে যদি আপনারা সেবন করতে পারেন সেক্ষেত্রে আমি অবশ্যই আপনাদেরকে বলবো দ্রুততম সময়ে আপনাদের হাতে পায়ে যে পানি জমার সমস্যা সেটি সম্পূর্ণভাবে নিরাময় হবে বা ভালো হবে। তো এখন দর্শক, আপনারা অনেকেই প্রশ্ন করেন যে স্যার মেডিসিনটি কিভাবে খাবো? মেডিসিনটি খাবার নিয়ম অত্যন্ত সোজা, সেটি হচ্ছে আপনারা 1/4 কাপের হাফ কাপ পানি নেবেন, সেখানে 10 ফোঁটা মেডিসিন মিশিয়ে নেবেন, খাবার 1 ঘন্টা পূর্বে দিনে 3 বার খাবেন। এই যথাযথ নিয়মে আপনারা যদি মাত্র 2 ফাইল মেডিসিন সেবন করতে পারেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো অবশ্যই সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আপনারা হাতে পায়ে যে পানি জমার সমস্যা সেই সমস্যাটি দূর
দূর করতে পারবেন। তো দর্শক, এরপরও আপনাদের বিভিন্ন সমস্যা থাকে, বিভিন্ন বিষয়ে জানার থাকে, তো অবশ্যই আপনারা আপনাদের সমস্যাগুলি এই ভিডিওর কমেন্ট অংশে লিখতে পারবেন, অথবা আপনারা যদি চান যে সরাসরি আমার সঙ্গে কথা বলবেন সেক্ষেত্রে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমাকে কল করতে পারবেন 01710687950 এই নাম্বারে। এই নাম্বারে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন, আর আমার চেম্বার ঢাকা শনি ডাক্তার রায়েরবাগ, চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। দর্শক, আপনারা জানেন যে আমি আপনাদের ভালো থাকার জন্য বা আপনাদের সুস্থ থাকার জন্য আমি ইউটিউবে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি সম্পূর্ণ বিনামূল্যে। আমার ভিডিও যারা দেখেন বা দেখেছেন তারা অবশ্যই আমার ভিডিও দেখে একটুও উপকৃত হয়েছেন, এটা আপনাদেরকে নির্দ্বিধায় বলতে হবে। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, আমাকে বেশি বেশি দোয়া করবেন যেন আমি আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে ইউটিউবে আসতে পারি। তো দর্শক, আর দেরি না করে আজ থেকেই আপনার হাতে পায়ে যে পানি জমার সমস্যা বা পানি জমে হাত পা ফুলে যাওয়ার যে সমস্যা, সেটিকে দ্রুততম সময়ে নিরাময় করতে অবশ্যই অ্যাডেল 33 মেডিসিনটি কিনে সেবন করবেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।